তাহলে গামা ফাংশন আসলে কিছুই নয় সেটা হচ্ছে জিরোর থেকে ইনফিনিটি যদি পর 1 dx এখানকার এনটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে এই ফাংশনটাকেই বলা হচ্ছে আমাদের গামা ফাংশন এবং গাওয়া ফাংশনকে আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড অনেন্ড অন পরীক্ষায় আসতে পারে যে গা ফাংশন কি অথবা সেকেন্ড অয়েলারিয়ন কি তাহলে গামা ফাংশন যে কথা সেকেন্ড অয়েলারিয়ন ঠিক একই কথা আমার পরীক্ষায় অনেক সময় ভুল করে ফেলি যে গামা ফাংশন আবার কি আবার সেকেন্ড অয়েলারিয়ন কী তো এটা আমাদের মনে রাখতে হবে এবং এই গামা ফাংশন কি ইহাকে গামা এন দ্বারা প্রকাশ করা হয় করা হয় তাহলে আমরা লিখতে পারি যে গামা এন সমান জিরোর থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স যেখানে এন হচ্ছে জিরোর থেকে বড়ো তাহলে আমরা এখন একটা ম্যাথ সলিউশন করে দেখব যে শো দ্যাট গামা এনের জায়গায় দেওয়া থাকলে যে ওয়ান সমান সমান ওয়ান প্রমাণ করো না দেখাও তাহলে হচ্ছে শো দ্যাট দেখাও যে গামায় ওয়ান সমান সমান ওয়ান তার মানে এনের জায়গায় আমাদের ওয়ান দেয়া আছে তাহলে এটা সলিউশন আমরা কীভাবে করবো সলিউশন যে আমরা জানি ওই নো ওই নো দ্যাট আমরা জানি যে গামা এন সমান সমান জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এন মাইনাস ওয়ান ডি এক্স তাহলে এখানে যদি গামা অর্থাৎ এন সমান সমান যদি ওয়ান হয় তবে এখানে যদি আমরা দিই এক নম্বর সমীকরণ তাহলে এক নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি যে গামা ওয়ান সমান জিরোর থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন এর মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ডি এক্স তাহলে এখানে আমি লিখতে পারি যে জিরোর থেকে ইনফিনিটি ইটু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার জিরো ডি এক্স তাহলে আমরা একটা জানি যে এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান বা এই টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান তো একটা সূত্র আমরা জানি যে এই টু দি প জিরো সমান সমান ওয়ান অর্থাৎ এক্স টু দি পর জিরো হলেও আমাদের মান হবে ওয়ান এমনকি যদি আমি এখানে লিখি যে দুনিয়া টু দি পাওয়ার জিরো তার মানে আমাদের হবে ওয়ান তার মানে যে কোনো কিছুর উপর যদি জিরো হয় তার মানে হয় ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এটাকে আমি লিখতে পারি যে জিরোর থেকে ইনফিনিটি ইডুদিপোয়ার মাইনাস এক্স ডি এক্স এটা আমি লিখতে পারি তাহলে এটা আমি লিখতে পারি তো এখন তো এখন আমরা এটা হচ্ছে যে এখান থেকে লিখতে পারি যে এখান থেকে আমি উপরে যাচ্ছি যে সমান জিরোর থেকে ইনফিনিটি ইডুদিপো আর মাইনাস এক্স ডি এক্স এটার পর আমি লিখব যে সমান আচ্ছা আমরা আরেকটা সূত্র জানি যে এন্ট্রি ই টু দি পাওয়ার এম এক্স সমান সমান হয় ই টু দি পাওয়ার এম এক্স থাকবে এবং এক্সের সহ এখানে এম আছে সেই এম দিয়ে আমরা ভাগ করব তাহলে এখানে আছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার মানে হচ্ছে যে এখানে কিছু নাই মানে হচ্ছে মাইনাস ওয়ান আছে এখানে আমাদের মাইনাস ওয়ান আছে তার মানে এম সমান আমাদের মাইনাস ওয়ান তাহলে এই সূত্র আমাদের এখন এখানে আমরা অ্যাপ্লাই করবো তাহলে জিরোর থেকে আচ্ছা এখন যেহেতু লিমিট আছে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো তাহলে এখানে প্রথমে আগে কী হবে ইডুদিপওয়ার মাইনাস এম এক্স এবং পাওয়ার এক্সের শখ দিয়ে আমাদের ভাগ তাহলে এক্সের শখ এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে আমরা ভাগ করবো এবং লিমিট আছে জিরোর থেকে ইনফিনিটি তাহলে এখানে আমরা জিরোর থেকে ইনফিনিটি বসাই দেব তো আর ইন্ট্রিগ্যাল করার সময় আমাদের একটা ধ্রবক বসে প্লাস সি কিন্তু যখন আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া থাকবে তখন আমাদের প্লাস সি লিখতে হবে না তো এই জন্য আমি এখানে লিখি নাই আর এখন যদি আমি এখানে বসাই দিই যে মাইনাস তাহলে এই মাইনাসটা উপরে উঠে যাচ্ছে মাইনাস ই ধর এর জায়গায় একবার হচ্ছে ইনফিনিটি এটা হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে আছে মাইনাস ই মাইনাস এক্সের জায়গায় একবার হচ্ছে জিরো তার মানে আফার লিমিট একবার বসাবো একবার লোয়ার লিমিট বসাবো এটা তো আমরা কিছু সূত্র জানি যে হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান সমান হচ্ছে ইনফিনিটি আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে ওয়ান ভাগ ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ইনফিনিটি আর ওয়ান ভাগ ই টু দি পর ইনফিনিটি সমান ইনফিনিটি তার মানে ইনফিনিটি এবং ওয়ান ভাগ ইনফিনিটি সমান জিরো তাহলে এখানে আমরা মাইনাস থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে জিরো তাহলে এখানে মাইনাস জিরো মাইনাসে মাইনাসে আমরা আমাদের এখানে হচ্ছে প্লাস আর জিরোর সাথে মাইনাস গুণগুলো তো জিরোই তাহলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার জিরো তাহলে এখান থেকে আমি এখানে লিখতেছি তার মানে জিরো প্লাস আমরা একটা সূত্র দেখলাম একটু আগে আর হয় তাহলে তাহলে সমান এখানে যেহেতু জিরো তার মানে হচ্ছে ওয়ান যে সমান 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 এখানে সরি এখানে আমাদের হচ্ছে ওয়ান তাহলে আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছিল যে গামা ওয়ান সমান সমান আমাদের ওয়ান তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গিয়েছে তো এত এত আমাদের দেখানো হলো দেখানো হলো ওকে